আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? হ্যাঁ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গুগল প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করে আপনি আপনার যদি মেমোরিতে রাখতে চান বা এসডি কার্ডে রাখতে চান, এটা সম্ভব। এর জন্য আমাদের একটা ছোট অ্যাপ্লিকেশান ব্যবহার করতে হবে। আমরা অনেক সময় গুগল প্লে স্টোর থেকে অনেকগুলো অ্যাপস ডাউনলোড করি, ডাউনলোড করে এটা যখন অনেক সময় প্রয়োজন হয় এটাকে ডিলিট করে দেওয়ার, আবার এটাকে যখন আবার প্রয়োজন হয় তখন কিন্তু এটাকে আবার খুঁজে খুঁজে বের করে আমাদের ডাউনলোড করতে হয়, তাই না, বা রেজিস্টোর করতে হয়। কিন্তু আজকে দেখাবো যে যতগুলো আপনার প্রয়োজনে অ্যাপসগুলো ডাউনলোড করবেন আপনার মেমোরি কার্ডে থেকে যাবে এবং সেখান থেকে আপনার বন্ধুদের চাইলেও কিন্তু আপনি শেয়ার করতে পারবেন। চলুন আমরা একটু মোবাইল স্ক্রিনে চলে যাই। ওকে, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের একটা ছোট অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে। তো আমরা প্লে স্টোরে চলে যাই। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা গুগল প্লেতে লিখব, সার্চে লিখব অ্যাপ ব্যাকআপ, APP অ্যাপ ব্যাপক লিখে আমি সার্চ করলাম। সার্চ করে আমি ঠিক দেখেন এখানে যে নিচে যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর আমি ক্লিক করলাম। আপনারা একটু দেখেন যে ব্যাকআপ অ্যান্ড রিস্টোর আপনারা একটু মার্ক করে নেন। তো এখানে আমার ইনস্টল করাই আছে, আমি সময় বাঁচানোর জন্য আগে থেকে ইনস্টল করে রাখছি। আপনাদের এরকম আসবে, এরকম আসলে ডাউনলোড করে দেন এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে দেন এখানে চলে আসবে আমার এই মোবাইলে এখন যতগুলো অ্যাপ আছে এখানে কিন্তু ও দেখাচ্ছে এই অ্যাপটা, ঠিক আছে। এখানে যদি কোনো কিছু অ্যালাউ চাই, আপনাদের কাছে অ্যালাউ চাইবে, অ্যালাউ করে দিবেন, অসুবিধা নাই। এখন আমরা এই অ্যাপটার ঠিক বাম দিকে কর্নারে থ্রি লাইন আছে, থ্রি লাইনে আমি ক্লিক করলাম। থ্রি লাইনে ক্লিক করার পর ঠিক দেখেন মোবাইল যে সিম্বলটা আছে তার নিচে লেখা আছে ইন্টারনাল স্টোরেজ, কারেন্ট স্টোরেজ। এর ডান দিকে দেখেন একটা তীর চিহ্ন আছে, তীর চিহ্ন আমি ক্লিক করলাম। তীর চিহ্ন ক্লিক করলে এখানে দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে এসডি কার্ড অথবা ইন্টারনাল স্টোরেজ। তো আপনারা জানেন যে একটা মোবাইলের দুইটা স্টোরেজ থাকে, একটা এসডি কার্ডে থাকে জাস্ট, যেটা হচ্ছে আপনি মেমোরি কার্ড যেটা ব্যবহার করেন সেটা হতে পারে, আবার মোবাইলেরই একটা স্টোরেজ থাকে, ঠিক আছে, দুইটা স্টোরেজ থাকে। তো আপনি এখন কোথায় নেবেন, এসডি কার্ড নেবেন না ইন্টারনাল স্টোরেজ নেবেন? তো আমার এখানে ইন্টারনাল স্টোরেজেই সিলেক্ট করা আছে, কারণ এসডি কার্ড এটাতে আমার এক্সট্রা আমার কোনো কার্ড নেই, ঠিক আছে। তো এটা আমি সিলেক্ট করা আছে, এটাই আমি রেখে দিলাম। ওকে, দেন আমি ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর ঠিক নিচে সেটিংসে আসবো। সেটিংসে গিয়ে দেখেন দ্বিতীয় নাম্বারে অটো ব্যাকআপ, অটো ব্যাকআপটা আমি অন করে দেবো। অটো ব্যাকআপটা অন করে দিলে কী হবে, আপনি এখন থেকে যতগুলো আপনি অ্যাপ্লিকেশান আপনি এখান থেকে ডাউনলোড করবেন, ইনস্টল করবেন, ততগুলোই ব্যাকআপ আপনার ফোনে থেকে যাবে। আপনি এটা আনইনস্টল করলেও পরে আপনার ফোন থেকেই কিন্তু ওটা আপনি ইনস্টল করে নিতে পারবেন, অথবা ওই ফাইলটাও কিন্তু আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। তো যাই হোক, এখান থেকে আমি চলে যাই। তো এখানে চলে যাওয়ার পর এখন এখানে আমার যে যতগুলো আছে, যতগুলো অ্যাপ আছে, এখান থেকে আমি কয়েকটা অ্যাপ আমি একটু ফোন স্টোরেজে নিয়ে গিয়ে আপনাদের দেখাই। তো এখান থেকে আমি কয়েকটা একটা সিম্পল স্ক্যানারটা নিলাম। ওকে, এগুলো আপনি সবই কিন্তু আপনার স্টোরেজে নিতে পারবেন আপনার প্রয়োজন হলে। তো এখানে দেখেন নিচে ব্যাকআপ আছে, অপশন আসছে, ব্যাকআপে দিলাম। তো এটা কিন্তু আমার ফোন স্টোরেজে এখন চলে যাচ্ছে। ওকে ওকে, এটা চলে গেল। একটা অ্যাড আসছে, আমি অ্যাডটা কেটে দিই। ওকে, আমি অ্যাডটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর দেখেন সাকসেস ওয়ান আইটেম। ওকে, ওখানে আপনি যতগুলো আপনি সিলেক্ট করবেন ততগুলোই কিন্তু চলে যাবে। এখন আমি গিয়ে দেখি ইন্টারনেট স্টোরেজ এটা জমা হয়েছে কিনা। ও, তাহলে আমি ব্যাকে চলে যাই। ব্যাকে যাওয়ার পর আমি আমার ফোনের ফাইল, আপনাদের ফাইল বা মাই ফাইল, আমার হচ্ছে মাই ফাইল স্টোরেজে আমি চলে যাব, একটু নিচে যাব। নিচে যাওয়ার পর দেখেন ফোন স্টোরেজ, ফোন স্টোরেজ যাওয়ার পর ওই যে অ্যাপ্লিকেশানটা অ্যাপ ব্যাকআপ স্টোর নামে যে অ্যাপ্লিকেশানটা আমি ইনস্টল করেছি সেটার কিন্তু এখানে একটা ফাইল তৈরি হয়ে যাবে। এখানে দেখেন তিন নম্বরে আছে অ্যাপ ব্যাকআপ স্টোর। ওকে, এখানে দেখেন অ্যাচিভড, প্রথমেই দেখেন ওয়ান আইটেম। এই যে দেখেন আমি সিম্পল স্ক্যানারটা আমি এখানে নিয়ে চলে আসলাম, এটা আর আমার কখনো হারাবে না এখান থেকে। তো আপনি যে কোনো অ্যাপ্লিকেশান তাহলে কীভাবে আপনার স্টোরেজে জমা রাখতে হয় এবং এটা আপনি আনইনস্টল করলেও আপনার স্টোরেজে কীভাবে থেকে যাবে সেটা দেখালাম। তো আশা করি আপনাদের খুবই উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব, ভিডিওটিকে শেয়ার করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো বাটনে ক্লিক করে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।